তোমরা যারা WBP এক্সাইজ কনস্টেবল মেন্সের পরীক্ষা দেবে তাদের জন্য 50% অফে পরীক্ষা অ্যাপে পাওয়া যাচ্ছে টেস্ট সিরিজ। এটা তোমাদের জন্য বেস্ট টেস্ট সিরিজ হবে, তোমাদেরকে বলতে পারি 279 টাকার বদলে সেটা তোমরা পাচ্ছ মাত্র 140 টাকায়, ফ্ল্যাট 50% অফ। আমাদের কোড ইউজ করতে হবে তার জন্য BOITALK50, এই কোডটা ইউজ করলে তোমরা এই ডিসকাউন্টটা পেয়ে যাবে। তার সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে WB কনস্টেবল, যেটা 2021 অলরেডি ফর্ম ফিল আপ চলছে, তো তার টেস্ট সিরিজে তোমরা পাচ্ছ, এখানে 30টা টেস্ট আছে, 50% অফে, সেম কোড BOITALK50, এটা ইউজ করতে হবে। 279 টাকার বদলে 140 টাকায় তোমরা এই টেস্ট সিরিজগুলো পেয়ে যাবে। তো অবশ্যই টেস্ট সিরিজগুলো ইউজ করো, প্র্যাকটিস করতে থাকো WBP কনস্টেবল 2021 জন্য। আর তার সঙ্গে আছে রেলওয়ে এক্সামের জন্যও টেস্ট সিরিজ, সেম কোড ইউজ করলে তোমরা রেলের যে কোনো পরীক্ষারও টেস্ট সিরিজ তোমরা পেয়ে যাচ্ছ 50% অফে, অর্থাৎ 140 টাকায়। তো চলো ক্লাস শুরু করা যাক। আজকে 98 নম্বর ক্লাস WBP আপগারি মেন্সের। অলরেডি 97 পর্যন্ত ক্লাস হয়ে গেছে, আজ 15 দিন পরে আমি তোমাদের সামনে ক্লাস নিয়ে এসেছি। তোমরা জানো প্রত্যেকেই, আমি বলে দিয়েছিলাম কমিউনিটি পোস্টে প্রত্যেকে। তো আজকে অঙ্কের প্র্যাকটিস সেট 24, তো ক্লাস আমি শুরু করছি, এটা রেকর্ডেড ক্লাস হচ্ছে। না বুঝতে পারলে অবশ্যই তোমরা একটু রিওয়াইন্ড করে অঙ্কগুলো দেখে নেবে, ঠিক আছে? দেখো ফার্স্ট কোয়েশ্চেন আছে, একটি শ্রেণীকক্ষে 30 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর হলো 30 জন হবে, এটা একজন নয়, যাক 30 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর হলো 45, কিন্তু হিসাব করার সময় 6টি ভুল বেরোয়, ভুল সংশোধনের পর এই ছাত্রের প্রাপ্ত নম্বর 45 বৃদ্ধি পায়, একজনের আয়োজনের 15 হ্রাস পায়, তাহলে সংশোধিত গড়টা কত? দেখো সিম্পলি 45 বৃদ্ধি পেয়েছে আর 15 হ্রাস পেয়েছে, তাহলে কী লিখতে পারি আমি এখান থেকে? এখান থেকে আমি কী করতে পারি? টোটাল যে বৃদ্ধি, বৃদ্ধি কত হয়েছে? কেন 45 টোটাল বৃদ্ধি পেয়েছে, 15 হ্রাস পেয়েছে, টোটাল বৃদ্ধি কত হবে? নিশ্চয়ই 45-15 অর্থাৎ 30, এটা হচ্ছে টোটাল বৃদ্ধি। এবার দেখো 30 জনের যদি টোটাল বৃদ্ধি 30 হয় তাহলে অ্যাভারেজ কত? অ্যাভারেজ ইনক্রিজ, এটা ধরো, ঠিক আছে? অ্যাভারেজ বৃদ্ধি কত আমি বারবার লিখবো না, মুখে বলবো, তোমরা ভালো করে ভিডিওটা শোনো দেখার সাথে সাথে, ঠিক আছে? অ্যাভারেজ ইনক্রিজ তাহলে কত হচ্ছে? নিশ্চয়ই গড়ে 1 করে হচ্ছে, কারণ কি 30 জনের জন্য 30 বেড়েছে, গড়ে 1 বেড়েছে। আগে অ্যাভারেজ ছিল 45, এখন বাড়লো প্লাস 1, তাহলে হলো কত? না 46, ব্যাস সিম্পল, অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। একদম সহজ সরল পদ্ধতিতে এই অঙ্কটা করবে, চাইলে তোমরা গুণ করেও করতে পারো, বাট এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি এবং খুব সিম্পল পদ্ধতি। টোটাল বৃদ্ধি তোমরা বার করলে 30, 30 জনের জন্য যদি 30 বৃদ্ধি পায় তাহলে গড়ে 1 করে বেড়েছে, তাহলে আগে গড় 45 ছিল, এখন গড় হচ্ছে 46, ব্যাস সিম্পল। 2 নম্বর কোশ্চেন, বার্ষিক 8% সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য বলে দিয়েছে 768 টাকা, তাহলে আসলে পরিমাণ কত, অর্থাৎ পিটা হচ্ছে কত? দেখো পার্থক্য বলে দিয়েছে মানে ডি বলে দিয়েছে, আমরা কি জানি ডি ইজ ইকুয়াল টু পি ইনটু আর বাই 100 তার স্কোয়ার, 2 বছরের ক্ষেত্রে এই ফর্মুলাটা প্রযোজ্য। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? পি ইন্টু আর কত? আর আমাদের বলা আছে তোমাদের 8%, তাই তো? তাহলে আর বাই 100 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি, ডি কত আছে না 768, এখান থেকে ক্যালকুলেশন করো পি কত হবে না 768 গুণ 100 স্কোয়ার, 100 গুণ 100, আর নিচে কী হবে 8 গুণ 8, এটা ক্যালকুলেট করবে, এই 8 গুণ 8 দিয়ে 768, এটা তোমাদের কেটে যাবে, এটা কেটে গিয়ে গুণ করে তোমরা দেখবে হবে 120,000, অর্থাৎ অপশান সি হচ্ছে তোমাদের এখানে সঠিক উত্তর, ঠিক আছে? 120,000 হচ্ছে সঠিক উত্তর, তোমরা প্রত্যেকে ক্যালকুলেশন করে দেখবে। আমি ক্যালকুলেশন করে সময় নষ্ট করছি না, অঙ্কটা বোঝো, জাস্ট কিছু না ফর্মুলা, ডিফারেন্সের ফর্মুলা হচ্ছে এটা, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের ডিফারেন্সের ফর্মুলা 2 বছরের ক্ষেত্রে, এই ফর্মুলাটা ইউজ করলে তোমরা সহজে বার করতে পারবে আসলটা, ঠিক আছে? বেরিয়ে গেল, তো প্রত্যেকে আসলে বুঝতে পেরেছো, না বুঝতে পারলে একটু অবশ্যই রিয়ান করে দেখে নেবে। 3 নম্বর কোশ্চেন, মোহন 20টি ডাইনিং টেবিল 12,000 টাকায় কিনে এবং সেগুলি বেচে সে 4টি ডাইনিং টেবিলের ক্রয়মূল্যের সমপরিমাণ অর্থ লাভ করে, ডাইনিং টেবিলগুলির বিক্রয় মূল্য কত ছিল? দেখো 20টা ডাইনিং টেবিল 12,000 টাকায় কিনেছে, তার মানে টোটাল পার প্রতিটা ডাইনিং টেবিলের ক্রয়মূল্য কত? ক্রয়মূল্য পার পিস, ধরো পার পিসে কত, প্রত্যেকটা পড়েছে কত টাকা করে? দেখো 12,000 ভাগ 20, অর্থাৎ তোমরা হিসাব করলে এটা পাবে হচ্ছে 600 টাকা, এটা হচ্ছে ক্রয়মূল্য প্রতিটা। এবার 4টি ডাইনিং টেবিলের ক্রয়মূল্যের পরিমাণ অর্থ লাভ করে, অর্থাৎ আমরা এখান থেকে লাভ বার করতে পারি কত? না 4টির সমান লাভ করে, 4টির ক্রয়মূল্য, অর্থাৎ কত হয় না 2400 টাকা সে লাভ করেছে, 12,000 টাকা দিয়ে টোটাল সে কিনেছিল, লাভ করেছে 2400 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? না 12,000 যোগ 2400, অর্থাৎ 14,400,
দেখো অপশন সিতে আছে, একদম সহজ প্রশ্ন, কিচ্ছু নেই, জাস্ট যোগ বিয়োগের খেলা, আর কিছুই নেই এখানে, একটা ভাগ করে দেখো যোগ বিয়োগ। তো সিম্পল ব্যাপারটা বুঝবে যে চারটি টেবিলে ক্রয়মূল্যে অর্থ লাভ করেছে, চারটি টেবিলে ক্রয়মূল্য বার করলাম, একটা বার করেছি, চারটের কত বেরিয়ে গেল, আর টোটাল 12,000 কিনেছে, আর যদি লাভ করে 2400 তাহলে বিক্রয়মূল্য কত, নিশ্চয়ই 14,400 গ্যাস যোগ করলে হয়ে যাবে। 4 নম্বর কোশ্চেন একটা সিম্পলিফিকেশন, এবং সিম্পলিফিকেশন মানে একদমই সত্যি সিম্পলিফিকেশন, একদম সিম্পল একটা অঙ্ক, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। তোমরা চাইলে ভিডিওটা পজ করে নিজের একবার করতে পারো, করে নিয়ে তারপর দেখে নিতে পারো, ঠিক আছে, আমার সলিউশনটা দেখে নিয়ে দেখতে পারো যে মিলেছে কিনা তোমাদের সঙ্গে, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তো প্রত্যেককে বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করার জন্য, সেখানে তোমরা ফ্রি পিডিএফগুলো পাবে টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে, তার সঙ্গে আমাদের ফলো করতে পারো ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা নতুন দেখছো চ্যানেলটাকে। বিভিন্ন কম্পিটিভেশনের প্রিপারেশন কিন্তু আসবে, বেঙ্গল পুলিশ কনস্টেবল 2021-এর প্রিপারেশন কিন্তু শুরু হবে, 100 ক্লাসের কোর্স আপগ্রেড মেন্সের চলছে, আজকে 98 আর 2টো ক্লাস পরে তোমাদের এই কোর্সটা কমপ্লিট হচ্ছে। 25/5 এটাকে তুমি সিম্পলি ব্র্যাকেট যখন আছে একবারে করে দিতে পারো 5, তার সাথে 5/5 এটাও তুমি একবারে, কিন্তু অ্যাকচুয়ালি 25/5 5/5 আছে, তো 25/5কে করলে 5 হলো, সেই 5কে আবার 5 দিয়ে ভাগ, ভাগের কাজ তো আগে করতেই হবে আমাদের, তো সিম্পলি এটাকে তুমি একবারে করে নিতে পারো 1/5/5 1 যোগ, ব্র্যাকেটের মধ্যে আছে 24/8 অর্থাৎ 3, তারপরে আছে এর সঙ্গে 2 গুণ যোগ 15/5 মানে হচ্ছে 3 হলো, তার সঙ্গে আছে গুণ অবস্থায় কি দেখো 4/2 মানে হচ্ছে 2, ব্যাস হয়ে গেল। এখান থেকে সিম্পলি তুমি কী করবে, 1 গুণ যোগ 6 3 দুগুণে 6 যোগ আবার 3 দুগুণে 6 অর্থাৎ 6 আছে 12 আর 1 13, তাহলে অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর, অপশন ডি 13, ঠিক আছে, এবং সিম্পল একটা একটা সরল, তো কোনো ব্যাপার না, এটা করা পরীক্ষা কিন্তু এরকম দু একটা অঙ্ক আসবে, বারবার তোমাদেরকে বলবো সেটা। চ্যানেল সাবস্ক্রাইব করবে, WAP কনস্টেবলের কিন্তু প্রিপারেশন শুরু হবে আমাদের স্টাডি বৈঠক ইউটিউব চ্যানেলে। একজন ব্যক্তির দৈনিক কার্যকাল 20% বৃদ্ধি করা হয়েছে, তার প্রতি ঘন্টায় মজুরিও 15% বৃদ্ধি করা হলো, তাহলে দৈনিক উপার্জন কত বৃদ্ধি পাবে? আকাশ পাতাল ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই, পরিষ্কার কথা হচ্ছে কার্যকাল 20% বৃদ্ধি পেয়েছে, মজুরিও 15% বৃদ্ধি পেয়েছে, উপার্জন কত বৃদ্ধি পাবে? সিম্পল ফর্মুলা, +20 কার্যকাল +15 হচ্ছে মজুরি, তাহলে বৃদ্ধি কত পাবে? না, ফর্মুলা অনুযায়ী a+b (ab/100), ব্যাস পুরোনো ফর্মুলা, এই ফর্মুলায় প্রচুর অঙ্ক আমরা করেছি, এটা 35 যোগ এখানে কত হচ্ছে ক্যালকুলেট করে দেখবে হবে 3, উপরে হবে 300/100 অর্থাৎ 3, মানে +35+3 অর্থাৎ +38% মানে 38% তোমাদের তার দৈনিক উপার্জন বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, 20% 15% বৃদ্ধি হলে। সিম্পলি একই সেই অঙ্কের প্রসেস সেই একই, বেতন বাড়ার ক্ষেত্রে হোক, আয়তক্ষেত্রে দুর্গবস্তু বাড়ার ক্ষেত্রে হোক, একই ব্যাপার, প্রসেস কিন্তু এটাই, ঠিক আছে, তো এটা অবশ্যই মাথায় রাখবে। চলো এবার চলে যাবো নেক্সট অঙ্কে, তার আগে একটু আরেকবার বলে দিই, WB কনস্টেবল গভর্নমেন্ট এক্সাম 2021 এই প্রস্তুতির জন্য তোমরা কিন্তু পরীক্ষা অ্যাপ থেকে তোমরা টেস্ট সিরিজ নিতে পারো, 30টা টেস্ট সিরিজ আছে, সেখানে 50% অফে পাবে আমাদের কোড BOITLK50 ইউজ করলে। পরীক্ষা অ্যাপ ডাউনলোড করবে প্লে স্টোর থেকে, করার পরে তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সেকশন বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এক্সাম সেকশনে যাবে, সেখানে যাওয়ার পরে দেখবে টেস্টের নিচের দিকে দেখবে টেস্ট নামে কোনো অপশন আছে, তো সেই টেস্টে গেলেই সব টেস্ট তোমরা পেয়ে যাবে, যেটা আনলক করা দরকার সেটা তোমরা আনলক করবে 50% ডিসকাউন্টে, অবশ্যই 279 টাকার বদলে 140 টাকায়। তার সঙ্গে আফগানি মেন্সের যারা পরীক্ষা দেবে তারাও, তাদেরকেও বলবো 10টা টেস্ট সিরিজ এখনও পরীক্ষার আগে সময় আছে, তোমরা করে নিতে পারো, ওকে, সেম কোড ইউজ করে। 6 নম্বর কোশ্চেন, একজন বাগানের মালিক বাগানের প্রতিটি সারিতে সমান সংখ্যক গাছ লাগায়, যদি বাগানের 35টি অথবা 14টি অথবা 21টি সারিতে গাছ লাগানোর পরে কোনো গাছ অবশ্য না থাকে, তবে বাগানের মালিকের কাছে সর্বনিম্ন কত সংখ্যক গাছ ছিল? দেখো সিম্পলি 35টি তো লাগাতে পারবে, 14টি তো লাগাতে পারবে, 21টিতেও লাগাতে পারবে, তার মানে নিশ্চয়ই এমন সংখ্যক গাছ আছে যারা 35, 14, 21 সব কিছু দিয়েই বিভাজ্য, অর্থাৎ এদের লসাগু, ব্যাস সিম্পলি লসাগু পার করবো হয়ে যাবে। তো 35-এর প্রথমে উৎপাদক করি কত হয় না, 5 গুণ 7, আমি আলাদা করে টোটাল উৎপাদক বিশ্লেষণ করবো না, আলাদা করে দিচ্ছি, দেখো সুবিধা হবে, এটা হচ্ছে 2 গুণ 7 আর একটা কী আছে 21 আছে কত না 3 গুণ 7, তাহলে এদের লসাগু কত, LCM যেটা হবে সেটাই অ্যাকচুয়ালি উত্তর। দেখো প্রথমটা আমি পুরোটা নিয়ে নেবো, আমি শিখিয়েছি লসাগু কষাগুর ভিডিওতে, এটা তোমাদের প্রথমটা পুরোপুরি নিয়ে নেবো, তারপরটা দেখবো কী নিয়ে নিই, 7 নিয়েছি অলরেডি, নিয়ে নিই হচ্ছে 2, তাহলে 2 নিয়ে নিলাম, পরেরটা গিয়ে দেখছি 7 নিয়েছি, নিই নি কি 3, তাহলে নিয়ে নিলাম 3, তাহলে পড়ে থাকলো কি 3×7=21, 5×2=10 অর্থাৎ 210, যখনই গুণ করবে এরকম আগে 5 আর 2 খুঁজবে দেখবে 10 পেয়ে যাবে, তো 5×2=10 যে পেয়ে গেছো, বাকিটা গুণ করা কিন্তু কোনো কঠিন কিছু নয়, অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর, প্রত্যেকে বুঝে নেয় ভালো করে, একদম সিম্পল একটা অঙ্ক। 7 নম্বর কোশ্চেন, একজন ব্যক্তি গাড়ি করে 45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 6 ঘন্টায় যাত্রাপথ অতিক্রম করে,
যদি সে 5 ঘন্টায় অতিক্রম করতে চায়, অর্থাৎ সময় কমাতে চায়, তাহলে গতিবেগ কত বাড়াতে হবে, কত হতে হবে, অর্থাৎ কত বাড়াতে হবে বলতে পারো, বাড়িয়ে কত হতে হবে এটাও চাইতে পারে। তো সিম্পলি দেখো, তোমাদের আমি শিখিয়েছি টাইম অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে, যদি টাইমের রেশিও, দেখো টাইমের রেশিও কত, প্রথমে ছিল 6 কিন্তু তাকে হতে হবে 5, তাই তো? 6 ঘন্টা যাওয়ার কথা ছিল, সে যাবে 5 ঘন্টায়। সবসময় মনে রাখবে স্পিড হবে ঠিক তার উল্টো, স্পিড তার মানে আগে ছিল 5, পরে করতে হবে 6। তাহলে আগে যেহেতু 5 ছিল, কিন্তু আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি আগে ছিল 45। সবসময় টাইম স্পিড হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, 6:5 যদি টাইম হয় তাহলে স্পিড হবে 5:6, এটা মনে রাখবে। তো এই সিম্পল ফর্মুলাটা মনে রাখলে কিচ্ছু নেই, এটুকুর মধ্যে বুঝে মনে রাখো, কারণ স্পিড টাইম বাড়ালে স্পিড অবশ্যই কমছে, নিশ্চয়ই সময় বেশি লাগছে, আর যদি টাইম কম লাগাতে হবে তাহলে স্পিড বাড়াতে হবে, এই জন্য এটা উল্টে যায়। দুটো ক্ষেত্রে প্রযোজ্য, দুটো গতিবেগের ক্ষেত্রে। তো যাই হোক, তাহলে 45 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে গতিবেগ, আমরা কি করতে হচ্ছে 5, তাহলে 5 মানে যদি 45 হয় কী করে হলো, ×9 করে, তাহলে 6 মানে কত হবে, ×9 করে 54। ব্যাস সিম্পল, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, কোনো অঙ্ক করার দরকার নেই, মুখোমুখি করতে পারবে এটা, ঠিক আছে? 5 মানে 45, 6 মানে কত, 6 মানে 54। কখনোই ভেবো না যে 45 উল্টে 54 করা হয়েছে, তা কিন্তু নয়, এক্ষেত্রে এটা মিলে গেছে, তো তার মানে তাই নয়। সবসময় কিন্তু এটা বুঝবে যে কত গুণ হয়েছে, 5 এর 45 হচ্ছে 5 এর 9 গুণ, তাই 6 এর 9 গুণ হলো 54। ব্যাস, না বুঝতে পারলে প্রথম থেকে ভালো করে ভিডিওটা দেখো এবং শোনো, কোন ক্ষুদ্রতম সংখ্যাটির সাথে 5 যোগ করলে যোগফল এত এত দ্বারা বিভাজ্য হবে। দেখো এত দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলো সেটা তো এদের লসাগু, তাই না? কিন্তু কোনো একটা সংখ্যার সাথে 5 যোগ করলে বলেছে, তো আগে লসাগুর কাজটা করি, বিভাজ্য যখন বলেছে এতগুলো দ্বারা লসাগু তাকে বার করি। দেখো 24 মানে হচ্ছে 3×2³ করতে পারো, 3×8=24, এটাকে ভাঙা খুব সহজ, ভেবো না যে আলাদা করে ভাবতে হয়। দেখো 32 তুমি ভাববে 4×8=32, তো 4×8=32 মানে কি, সিম্পলি 2^5, 4 মানে 2² আর 8 মানে 2³, এইভাবে করা যায়। 36 মানে কি, 4×9=36, তার মানে 2² আর 3² সিম্পলি হয়ে গেল। তারপরে কি আসছে না, 54 মানে সেই 6×54, 6×54কে তুমি কি লিখতে পারো, একদিকে 27^54 লিখতে পারো, 2×3³, ব্যাস হয়ে গেল। এবার তুমি এখান থেকে চলে আসো এলসিএম, এলসিএম কত হবে, প্রথমটা পুরো আমি নিয়ে নেবো, আমি তোমাদের আগেই বলেছি প্রথমটা পুরো নেবো, তারপরে 2^5, আমরা অলরেডি 2^3 নিয়েছি, তাহলে বাকি রয়েছে 2² নিতে, তাহলে 2^5 নেওয়া হয়ে গেল। পরেরটা গিয়ে দেখছি 2² নেওয়া হয়ে গেছে, 3² নেওয়া হয়নি, কারণ 3 একটা নিয়েছে আর একটা 3 নেওয়া বাকি আছে, আরেকটা 3 নিলাম মানে এবার 3² নেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখা যাচ্ছে 2 নেওয়া হয়ে গেছে, কিন্তু 3³ অর্থাৎ আরেকটা 3 নেওয়া বাকি আছে, এটা তোমাদের ক্যালকুলেশন করতে হবে, 3×2³×2² × 3 মানে 3³×2^5, এটা হচ্ছে মূল বিষয়। তো এটা মানে অ্যাকচুয়ালি গুণ করে দেখবে তোমাদের হবে 864। এবার এই 864 হচ্ছে এত দ্বারা বিভাজ্য, কিন্তু প্রশ্ন করেছে কোন সংখ্যার সাথে 5 যোগ করলে, তার মানে এমন একটা সংখ্যা যার সঙ্গে 5 যোগ করলে 864 হয়, তাহলে সংখ্যাটা কত, পরিষ্কার এত সহজ পদ্ধতি, বিয়োগ করলেই বেরিয়ে যাবে 859। প্রত্যেকে ভিডিওটা কিন্তু লাইক করবে এবং শেয়ার করবে, প্রত্যেককে বলবো যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে যাবে এবং শেয়ার করে দেবে, যুক্ত থাকবে আমাদের চ্যানেলের সঙ্গে ভবিষ্যতে বিভিন্ন পরীক্ষার প্রিপারেশনের জন্য। 859, তাহলে 859 হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ 859-এর সঙ্গে 5 যোগ করলে যেটা পাওয়া যাবে সেটা এই সংখ্যা দ্বারা বিভাজ্য, এবং ক্ষুদ্রতম এটাই, এর ছোটো আর নেই, যেহেতু লসাগু ব্যবহার করেছি 864-টাকে, ঠিক আছে? তো সিম্পল একদম অঙ্ক, লসাগু গসাগুর ক্ষেত্রে এইসব অঙ্ক পরীক্ষায় আসে। 9 নম্বর কোশ্চেন, কোন একটি যৌথ ব্যবসায় 16,000 টাকা 8 মাসের জন্য আর বি কিছু টাকা 4 মাসের জন্য বিনিয়োগ করে, অর্থাৎ এখানে এ, ঠিক আছে, এ 16,000 টাকা 8 মাসের জন্য আর বি কিছু টাকা 4 মাসের জন্য বিনিয়োগ করে, সময় শেষে মোট লাভের 2% বি পায়, তাহলে এ কত টাকা পেয়েছে? দেখো মোট লাভের 2% বি পেয়েছে, আমি এ আর বি এর মানে যেটা পেয়েছে সেইটা একটু বের করে দিই আগে, যেটা পাবে এ আর বি যেটা পাচ্ছে, ঠিক আছে, বাংলায় লিখে দিচ্ছি, এটা পাবে আমি সেটা ভাগ করে দিই একবার তোমাকে। দেখো বি যদি 2% পায়, ঠিক আছে, মোট লাভের, তার মানে মোট লাভ কত, নিশ্চয়ই 7/2 পেয়েছে বি, তাহলে বাকি 5% পাবে এ, পরিষ্কার কথা হচ্ছে এটা, পরিষ্কার এটা মনে রাখবে, রেশিও হচ্ছে এরকম, অর্থাৎ বি দেখো পাচ্ছে 2/7, তাহলে এ পাচ্ছে 5/7, সিম্পল বোঝা যাচ্ছে। দেখো 2/7 যখন বলেছে আমি এইভাবে ভাঙতেই পারি, 2/7 যদি হয় অর্থাৎ 7/2 বি পাচ্ছে, তার মানে 7/5 এ পাবে, তাহলে এই অনুপাতে ওরা কিন্তু এটা পাবে। এবার পাই কীভাবে, মূলধন দেওয়ার অনুপাতে, তাহলে আমরা মূলধন দেওয়ার অনুপাতটা একবার এখান থেকে বার করি। দেখো এ এবং বি এর মূলধন দেওয়ার অনুপাতটা কীরকম হবে, এ দিয়েছে 16,000 টাকা 8 মাসের জন্য আর বি দিয়েছে X টাকা 4 মাসের জন্য, এটা তোমরা যখন ক্যালকুলেট করবে 4 আর 8 একটা 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে ওখান থেকে, সরি 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 থাকছে, অর্থাৎ 32,000:X, ঠিক আছে, এইটা থাকছে তোমাদের হচ্ছে
অনুপাত, এই অনুপাতে পাবে। কিন্তু আমরা দেখছি 5:2 অনুপাতে পাবে, অর্থাৎ 32,000 মানে 5। এখান থেকে তোমরা কি বার করতে পারো, পরিষ্কার বোঝা যাচ্ছে 32/x ইজ ইকুয়াল টু হচ্ছে 5/2। এখান থেকে ক্যালকুলেশন করবে, এক্স ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 32,000/5×2 অর্থাৎ 12800, 12,800। কাটাকাটি করে দেখবে এটা 6400×2 অর্থাৎ 12,800। আমি আর ক্যালকুলেশন করে দেখাচ্ছি না, তোমরা দেখে নেবে, আমি প্রসেসটা দেখাচ্ছি। সিম্পল ক্যালকুলেশন, ভাগ করে গুণ করলে হয়ে যাবে 12,800 টাকা হচ্ছে তোমার বি দিয়েছিল। বোঝা গেল, এটা হচ্ছে তাদের দেওয়ার অনুপাত 32:x, আর এটা হচ্ছে তাদের পাওয়ার অনুপাত। তার মানে নিশ্চয়ই 3200 মানে তো 5,000 একটু কনফার্ম হয়ে গেছে, তাহলে 2 মানে কত বার করলে হয়ে যাবে, এক্সট্রা অ্যাকচুয়ালি লিখতে হয় তাই লিখেছি, এক্সের কোনো ভ্যালু নেই। 32,000 মানে যদি 5 হয় তাহলে 2 মানে কত, এটাই অ্যাকচুয়ালি বার করা হয়েছে এখানে। চলো 10 নম্বর কোশ্চেন, একজন ব্যক্তি একটি দ্রব্য 10% হইতে বিক্রি করে, যদি সে 20% কম দামে কিনতো এবং 55 টাকা বেশি দামে বিক্রি করতো তবে সে 40% লাভ করতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো 10% খরিদে বিক্রি করে, তুমি প্রথমেই ক্রয় মূল্য প্রথম যেটা অ্যাকচুয়ালি চেয়েছে এটা আমি CP1 ধরলাম, সেক্ষেত্রে কী হচ্ছে ক্রয় মূল্য তোমার 100 টাকা, এখানে 10% ক্ষতিতে বিক্রি করেছিল, তার মানে বিক্রয় মূল্য, সরি এটা 1 হবে, সেলিং প্রাইস 1, বিক্রয় মূল্য কত? নিশ্চয়ই 90 টাকা, কারণ 10% তার ক্ষতি হয়েছে, 10 টাকা তার ক্ষতি হয়েছে। এইবার আমি চলে যাচ্ছি CP2, ক্রয় মূল্য দ্বিতীয় ক্ষেত্রে বলেছে যদি 20% কম দামে কিনতো, অর্থাৎ তাদের কত টাকায় কিনতো, 80 টাকায় কিনতো, 100 টাকা 20% কম দামে কেনা মানে 80 টাকায় কিনতো, তাহলে সে 55 টাকা বেশি দামে বিক্রি করতো এবং 40% লাভ করতো, তাহলে বিক্রয় মূল্য কত হতো? সিম্পলি এটা ভাববে, বিক্রয় মূল্য 80-এর সঙ্গে 55 যোগ করে দেবে না, 40% লাভ করতো বলেছে, অর্থাৎ 80 টাকার উপরে আমরা 40% লাভ বার করে দিই, 140/100 টাকা, তাহলে বিক্রয় মূল্য এটা হতো 40% লাভ করলে, এটা করলে তোমাদের হয় হচ্ছে 112, তাহলে 112 টাকা সে বিক্রি করতো, এবং প্রথম ক্ষেত্রে সে বিক্রি করছিল 90 টাকায়, পরের ক্ষেত্রে সে বিক্রি করছিল 112 টাকায়, অর্থাৎ এই ডিফারেন্সটা কত দাঁড়াচ্ছে, ডিফারেন্স নিশ্চয় দাঁড়াচ্ছে 22 টাকা এই 90 আর 112-এর মধ্যে। এই 22 মানেই তো 55, প্রশ্নে তো বলে দিয়েছে 55 টাকা বেশি দামে বিক্রি করতে হতো, করতো তাই তো, তাহলে 22 মানে যদি 55 হয়, 1 ইউনিট মানে হচ্ছে 55/22, তাহলে 100, যেটা প্রথম ক্রয় মূল্য আমাদের চেয়েছে, 100 ইউনিট মানে কত, 55×100/22, এখান থেকে সিম্পল ক্যালকুলেশন, 22 দিয়ে 55 যখন কাটবে 5, এটা 2 দিয়ে কাটলে এটা 50, অর্থাৎ 250, তার মানে সে 250 টাকা, অর্থাৎ অপশান সি, এই টাকা দিয়ে প্রথমে সে কিনেছিল জিনিসটা, পদ্মপুটির ক্রয় মূল্য ছিল 250 টাকা। সিম্পল একটা অঙ্ক, না বুঝতে পারলে তোমরা একটু রিওয়াইন্ড করে দেখে নাও, রিপিট করে লাভ নেই, রেকর্ডের ভিডিওতে তোমরা তোমাদের সুবিধা মতো অবশ্যই দেখে নাও, এবং তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ কনস্টেবল মেন্সের প্রিপারেশন যারা তোমরা প্রত্যেকে নিচ্ছ অবশ্যই টেস্ট সিরিজটা নিও, যারা এখনও নাওনি কোডটি ইউজ করবে যাতে 50% ডিসকাউন্ট পাও, 140 টাকায় তোমরা পাবে, তার সঙ্গে WVP কনস্টেবল 2021 এবং SI তার সঙ্গে সবই আছে, সেগুলো তোমরা পাবে 50% অফ 50% ফ্ল্যাট ডিসকাউন্টে, আমাদের কোড BOITLK50, এই কোডটা ইউজ করতে হয় পরীক্ষা অ্যাপে গিয়ে টেস্ট সিরিজটা আনলক করার সময়, 279 টাকার বদলে পাবে 140 টাকায়। তো এটা একটা দুর্দান্ত সুযোগ, সেখানে তোমরা টেস্ট দেওয়ার পরে না নিজেদের র্যাঙ্কিং চেক করতে শুরু করে নিজেদের প্রিপারেশন পুরো ভালোভাবে বুঝতে পারবে যে তোমরা কতটা প্রিপেয়ার। ওকে, প্রত্যেকে অবশ্যই চেষ্টা করো, এবং রেলওয়ে এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ গ্রুপ ডির জন্য প্রত্যেকে কিন্তু সেম কোড ইউজ করে টেস্ট সিরিজ পেয়ে যাবে। প্রত্যেককে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বেল আইকনটা প্রেস করবে যাতে কোনো রকমের কোনো ভিডিও তোমাদের মিস না হয়ে যায়। অনেকদিন পরে আমি ভিডিও শুরু করলাম এবং সামনে আমি ভিডিও অবশ্যই আনার চেষ্টা করব, আনবো অবশ্যই, কোর্স তোমাদের অবশ্যই কমপ্লিট করবো। প্রত্যেককে ধন্যবাদ।